লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকাকে ঘিরে প্রতিবারই থাকে ভিন্ন রকমের উত্তেজনা, কারণ এ আসলে দেখা মেলে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল শৈলী। যদি বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তবে 2021 সালের মতো ফাইনালে দেখা হতে পারে এবার ফুটবলের দুই পরাশক্তির। ব্রাজিল আর আর্জেন্টিনা, কাতার বিশ্বকাপের একই রাতে কোয়ার্টার ফাইনালে আলাদা ম্যাচ খেলতে নেমেছিল দুই দল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ছিল প্রবল, কিন্তু সবার আশাকে তুড়ি মেরে আর্জেন্টিনা চড়েছে সাফল্যের এভারেস্টে, আর ব্রাজিলের ফুটবল লিখেছে হতাশার গল্প। এবার কোপায় এই দুই দলের দেখা হওয়ারও সম্ভাবনা রয়েছে, যদিও তার জন্য অপেক্ষা করতে হবে 14 জুলাই ফাইনালের মহারণের আগ পর্যন্ত। নেইমারকে ছাড়াই কোপা আমেরিকার জন্য 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল, যেখানে পুরান আর নতুনদের মিশেলে গড়া দলটা নিয়ে আশা দেখছেন ভক্ত সমর্থকরা। পোর্তোর 24 বছর বয়সী স্ট্রাইকার ইভান ইলসন এই স্কোয়াডের একমাত্র নতুন মুখ। আছেন রদ্রিগো, এনরিকে, ভিনিসিয়াস জুনিয়ররা, ক্যাসিমিরো, রিচার্লিসন সহ গ্যাব্রিয়েল জেসুসেরও জায়গা হয়নি দড়িবলের কোপা আমেরিকার স্কোয়াডে। তবে দড়িবল আসার আগে দলের অবস্থা ছিল ভয়াবহ। প্রীতি ম্যাচে মরক্কোর মতো দলের কাছে হারের পর বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 ম্যাচ হারে ব্রাজিল, যা বিশ্বকাপ বাছাই তাদের নামিয়ে দিয়েছে 6 নম্বরে। কিন্তু দড়িবল দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল পুরনো সময়ের কিছু ঝলকও দেখিয়েছে। ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানোর পর ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে স্পেনের বিপক্ষে, সবশেষ মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র দিয়ে শেষ করেছে কোপার প্রস্তুতি। অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়ে চোট সমস্যা থাকলেও 23 বছর বয়সে এই তারকাকে দলে রেখেছেন স্কালোনি। ম্যানইউর হয়ে দারুণ এক মৌসুম কাটানো আলেহান্দ্রো গার্নাচো কোপা আমেরিকার দলে আছেন, তার ক্লাব সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজও আছেন মূল দলে। বিশ্বকাপ পরবর্তী সময়ে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য, কেবল উরুগুয়ের কাছে একটি ম্যাচ হেরেছে তারা। এক যাক তরুণ তুর্কি ও মেসিকে সঙ্গে নিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচের পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে আনহেল দিমারিয়ার একমাত্র গোলে জেতার পর গুয়েতেমালাকে তারা হারিয়েছে 4-1 গোলে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।